দুজনের সম্পর্কটা ছিল সাপে নেউলে। সবার সামনে তা প্রকাশ না করলেও ভেতরে ভেতরে চলে ঠান্ডা সংঘাত। চেষ্টা করেন একে অপরকে এড়িয়ে যেতে, তবু দুজনের প্রসঙ্গ মাঝে মধ্যেই উঠে আসে আলোচনায়। দুজন যে বলিউডের মহাতারকা। কিং খান শাহরুখ ও মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সম্পর্ক যেমনই থাকুক না কেন, দুজন প্রায় আলোচনায় থাকেন সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সদ্য বিদায় নিয়েছেন আমির খান, কিন্তু শাহরুখ খান এখানে বেশ সচল। টুইটার কিংবা ইনস্টাগ্রাম, শাহরুখের উপস্থিতি সর্বত্র। শাহরুখ খানের সঙ্গে ভক্তদের আলোচনায় বরাবরই আমির খান ও সালমান খানের নাম উঠে আসে, এবারও তার ব্যতিক্রম হয়নি। এক ভক্ত শাহরুখ খানকে প্রশ্ন করেন, আমির খান অভিনীত কোন ছবিগুলো তার চোখে সেরা? সময় নষ্ট না করে তালিকা দিয়ে দেন শাহরুখ। আমির খানের 3 দশকের দীর্ঘ ফিল্ম ক্যারিয়ার থেকে 5টি ছবি বাছাই করে দিয়ে দেন শাহরুখ। তার মধ্যে রাখ, কিয়ামত সে কিয়ামত তক, দঙ্গল, লাগান ও থ্রি ইডিয়টস। আমিরের ক্যারিয়ারে একদম শুরুর দিকে 2টি ছবি এবং শেষ 2 দশকের 3টি ছবি শাহরুখের পছন্দের। আমির খানের অনেক ছবি আছে যেগুলো প্রথমে শাহরুখ খানকে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু শাহরুখ খান নানা কারণে সেগুলো করেননি। পরবর্তীতে আমির খান সেই চরিত্রে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি লাভ করেছেন। বলিউডে প্রায় গুঞ্জন শোনা যায় আমির শাহরুখের মধ্যে নাকি একটা ঠান্ডা সংঘাত চলে, যদিও দুই খানের মধ্যে কেউই এটা নিয়ে সরাসরি কোনোদিন মন্তব্য করেননি। বেশ কয়েক বছর আগে দুজনের ঠান্ডা সংঘাতের খবর নিয়ে ব্যাপক শোরগোল হয়েছিল। তখন আমির নিজের ব্লগে লিখেছিলেন, তার কাছে নাকি একটি কুকুর আছে যার নাম শাহরুখ, যদিও এখন তাদের লড়াই নিয়ে তেমন কিছুই শোনা যায় না। শাহরুখ খান 0 ছবির পর আর কোনো ছবিতে হাত দেননি। পরপর কয়েকটি ছবি বক্স অফিসে ফ্লপ হওয়ায় কিছুটা সময় নিয়েছেন কিং খান এখন ব্যস্ত পাঠান ছবি নিয়ে। এই ছবি দিয়ে ফের রূপালী পর্দায় দেখা যাবে তাকে। সাদাকালো নিউজ।